ভিটামিন ডি মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিনের নাম, কিন্তু আজ নীরব মহামারি চলছে এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য। ভিটামিন ডি কীভাবে আমাদের শরীরে তৈরি হয় বা কেনই এই ডেফিসিয়েন্সির কারণ? আমরা মূলত জানি এই যে সূর্যালোকের মাধ্যমে আমাদের শরীরে তৈরি হয় ভিটামিন ডি, কিন্তু আমাদের নগরায়নের ফলে আমাদের যান্ত্রিক জীবনের জন্য আসলে আমরা কি কেউ এখন রোদে যাই? সচেতনভাবে কেউই আমরা আসলে এখন রোদে যাই না। দেখা যায় অফিসে থাকি আমরা এসিতে, বাসায় থাকি এসিতে, হয়তো বা রিক্সায় চলাচল করি, নাহলে বাসে, নাহলে ট্রেনে, নাহলে গাড়িতে। তাহলে আমরা শরীরে রোদ কখন আমরা আসলে শরীর রোদ রোদে আমরা যাই? এই রোদে না যাওয়ার জন্যই আমাদের যেই ভিটামিনটার ঘাটতি হচ্ছে তার নামই হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আসলে কি সূর্যালোকে ভিটামিন ডি রয়েছে? ব্যাপারটা ঠিক তা নয়। এই সূর্যালোক যখন আমাদের শরীরে বা আমাদের ত্বকের উপরে পড়ে, তখন একটি রাসায়নিক বিক্রিয়া হয়। এই বিক্রিয়ার মাধ্যমে আমাদের কিডনি এবং লিভারের মাধ্যমে এই অ্যাক্টিভ ফর্ম অব দ্য ভিটামিন ডি তৈরি হয়। আসলে ভিটামিন ডি কী কাজ করে? ভিটামিন ডি এর কাজ কিন্তু মানবদেহের জন্য ব্যাপকভাবে কাজ করে। কীভাবে কাজ করে? আমাদের বোনস গঠনে, আমাদের ক্যালসিয়াম মেটাবলিজমে, আমাদের ইমিউনো সিস্টেম, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হিসাবে কাজ করে। ইভেন দেখা যায় এটা কিন্তু আমাদের কার্ডিওভাস্কুলার বা আমাদের হার্টের প্রোটেকশন পর্যন্ত দেয়। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে কিন্তু ডায়াবেটিসটা অনেক সময় কন্ট্রোল করাটা ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং ডায়াবেটিস কন্ট্রোলেও কিন্তু ভিটামিন ডি এর একটি রোল রয়েছে। এছাড়া আমাদের ইমিউনো সিস্টেম বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় এই ভিটামিন ডি এর অভাবে। দেখা যায় যে একটি পেশেন্টের বারবার রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আসছে, আমরা ভিটামিন ডি লেভেল করে দেখলাম যে তার হয়তো বা কম। সুতরাং আসলে বহুবিধ কাজ রয়েছে এই ভিটামিন ডি এর মানবদেহের জন্য। বিশেষ করে বোনসের হেলথের জন্য তো ভিটামিন ডি অবশ্যই এবং মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আসুন এবার আমরা দেখি ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য কী কী উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে মূলত আসে। অনেক সময় দেখা যায় কোনো উপসর্গ নাও থাকতে পারে, অ্যাসিমটোমেটিক পেশেন্ট থাকতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় রোগীরা প্রচণ্ড শরীর ব্যথা, বোন পেইন, বসা থেকে উঠতে তার কষ্ট হচ্ছে, সিভিয়ার ফ্যাটিগ, জেনারেলাইজড উইকনেস, তার এত দুর্বল লাগছে, কেন লাগছে হয়তো বা কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া কিছুক্ষণ আগে যে বললাম রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, রিকারেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে বারবার ইনফেকশন নিয়ে আসা, এরকম বহুবিধ সমস্যা নিয়ে রোগীরা সাধারণত আমাদের কাছে আসে। ভিটামিন ডি আসলে কাদের কমন? সবারই হতে পারে, ছোট বড়, নারী পুরুষ বৃদ্ধ সবারই হতে পারে। তবে মোস্টলি দেখা যায় যে যারা আমরা একটু ওয়ার্কিং এজে থাকি তারা কিন্তু ঘরের বাইরে যায়, ফলে কিছুটা হলেও ভিটামিন ডি এর অনেক সময় ঘাটতি থাকে না। কিন্তু বিশেষ করে ছোট বাচ্চারা এবং বয়স্করা, তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা অনেক বেশি থাকে। এবং বাচ্চাদের জন্য সবচেয়ে ভয়াবহ যেই ওষুধটা হয়, ওষুধটার নাম সেটা হচ্ছে রিকেটস। এবং বাচ্চাদের ক্ষেত্রে বোনসের মধ্যে যে পরিবর্তনটা হয় এটা কিন্তু একটা ইরিভার্সিবল পরিবর্তন। বাচ্চাটা দেখা যাবে যে হামাগুড়ি দিচ্ছে কিন্তু হাঁটতে পারছে না, কিন্তু যদি একটু ইন্টেনশনালি বা সচেতনভাবে তার বাবা মা যদি তাকে রোদে একটু রাখত, তাহলেই কিন্তু তার এই রিকেটস বা বোনসের এই ওষুধ থেকে তাকে রক্ষা পাওয়া সম্ভব ছিল। সুতরাং আসুন কখন এবং কীভাবে আসলে আমরা এই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে পারি। আমরা যদি সচেতনভাবে একটু রোদে যাই, বিশেষ করে 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত রোদ, এছাড়া আমরা যদি 20 থেকে 25 মিনিট এই রোদের মধ্যে থাকি, এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন সি ফুড, ব্যালেন্স ডায়েট, এই খাবারটা আমরা খাচ্ছি কি না এই ব্যাপারে যদি একটু সচেতন থাকি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সির হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সির ফিচার আসলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ ভিটামিন ডি টেস্টটা কিন্তু আমরা স্ক্রিনিং পারপাসে করি না, এটা একটা এক্সপেন্সিভ টেস্ট। এটা আপনার চিকিৎসক বুঝবেন যে আপনার এই টেস্টটার করার প্রয়োজন আছে কি না, এবং এই টেস্টটা যদি প্রয়োজন থাকে তাহলেই কিন্তু চিকিৎসক আপনাকে অ্যাডভাইস করবেন, এবং তার অ্যাডভাইস অনুযায়ী আপনাকে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দেওয়া হবে। ভিটামিন ডি কিন্তু আপনার পছন্দ মতো বা ইচ্ছা মতো খাওয়া যাবে না,
এই ভিটামিন ডি কার কতটুকু কী লেভেলে এবং কতদিন লাগবে এই ডিসিশনটা নেবে হচ্ছেন আপনার চিকিৎসক। সাধারণত এটা ওরাল ফর্মে পাওয়া যায়, আমরা অনেক সময় সপ্তাহে একটি করে অ্যাডভাইস করি, কারো ক্ষেত্রে দেখা যায় এটা এক মাসের জন্য, কারো ক্ষেত্রে দেখা যায় দুই মাসের জন্য, অথবা অনেক বেশি ঘাটতি থাকলে অনেক সময় আমরা স্মল ডোজে কিন্তু ডেইলিও আমরা সাপ্লিমেন্ট করে থাকি। এছাড়া অনেক সময় ইনজেক্টেবল ফর্মে পাওয়া যায়, সেটা আমরা দুধের সাথে মিশিয়েও খেতে বলি। সুতরাং ভিটামিন ডি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা গ্রহণ করব। সুতরাং আসুন আমরা সচেতনভাবে রোদে যাই, ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করি।